হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি একজন চিত্রনায়িকা, নাম শাহনূর। শাহনূর, আপনি অনেকদিন ধরে চিত্রনায়িকা, আপনি অনেকদিন ধরে কাজ করছেন, আপনি মিডিয়াতে এখন আসলে কেমন অবস্থানে আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কাজ করছি। হ্যাঁ, কাজের সংখ্যা এখন কম আগে থেকে, তারপরে টুকটাক কাজ করছি। টুকটাক কাজে কি আপনি খুশি? না, একেবারেই খুশি না। মনটা আসলে খুব খারাপ লাগে যে আগে যেভাবে একটা না অনেক বেশি ছবিতে আমরা কাজ করতাম, সেখানে আমাদের সংখ্যাটা কমে গেছে। বাট আমি আগেও যেমন সোশ্যাল ওয়ার্ক করতাম, এখনও সোশ্যাল ওয়ার্ক করছি। আপনি কী কী সোশ্যাল ওয়ার্ক আগে করতেন আর এখন কী কী সোশ্যাল ওয়ার্ক করেন? যেমন আমি পথ শিশুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পথ শিশুদেরকে নিয়ে কাজ করি, বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি, মাদক বিরোধী আন্দোলন করি, তারপর আমি কিডনি ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ভোট ফর সুন্দরবনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, না এগুলো আসলে। বাহ, আপনি তাহলে অনেক কিছুর সাথে জড়িত। আসলে একজন চিত্রনায়িকা খ্যাতিটাকে বেচে সে আসলে কি কি সুবিধা চাইলে নিতে পারে? সরকারের কাছ থেকে আসলে আমি এখন পর্যন্ত কোনো সুযোগ সুবিধা নেইনি বা নেওয়া হয়নি। হ্যাঁ, মানুষের যে কল্যাণে যে সহযোগিতা করা, সেবা করা, সেগুলো আমি করতে পারছি এবং খুব সহজে আমাদের কথাগুলো মানুষ শোনে, এটা একটা মানে। আপনি কি কনফিডেন্ট যে আপনাদের কথা খুব সহজেই সাধারণ মানুষ শোনে? এখন আমাদের চেহারাটা দেখে আর আমরা যেটা বলি ওটা ততক্ষণ পর্যন্তই শোনে, যতক্ষণ আপনি বলেন। হ্যাঁ, যতক্ষণ বলি, তারপর আর আসলে আপনার কথা শোনে না, আপনাদের কথাও শোনে না, এটা কি সত্যি? সেটা জানি না, সেটা যার যার ব্যাপার, যে সে কতক্ষণ মনে রাখবে সেটা তার ব্যাপার। তো চলচ্চিত্র জগতে এসে কেন দীর্ঘদিন ধরে নিজের অবস্থান ধরে রাখতে পারলেন না? ছবি তো নাই, কিভাবে কাজ করব? ছবি তো কমের ভিতরেও অনেকে অনেক বছর ধরে ধরে রেখেছে, কাজ করছি আমি এখনো। আজকে যদি আপনি উদাহরণ হিসেবে বলেন যে আমাদের মরহুমা দিতি আপা, তিনি নায়িকা ছিলেন, পরবর্তীতে মার চরিত্রে অভিনয় করেছেন, তিনি মারা গেছেন, কিন্তু কোনো সময় গ্যাপ যায়নি। চম্পা পাড়া যতদিন চেষ্টা করেছে কাজ করেছে, আপনারাও তো শাবনূর, পূর্ণিমা, পপি তাদের পাশাপাশি এক রেঞ্জে কাজ করে যাচ্ছিলেন, কিন্তু আপনারা ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেও কেন গ্রহণযোগ্য জায়গায় যেতে পারলেন না? আমি এখনও কাজ করে যাচ্ছি, আমি কিন্তু কখনোই একেবারেই ছেড়ে দিইনি। এখন ছবির সংখ্যা কমে গেছে, সেই জন্য আমাদের কাজের সংখ্যাও কিন্তু কম, আর আমি শুরু থেকেই, হ্যাঁ আগে অনেক বেশি কাজ ছিল, এখন কাজের সংখ্যাটা কমে গিয়ে, বাট আমি কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছি। শিল্পীরা রাজনীতির সাথে জড়িয়ে পড়ছেন সবাই, আপনিও এখন রাজনীতির সাথে জড়িত। আপনি একজন শিল্পী হিসেবে বিভিন্ন ক্যাম্পেইনে যান, বিভিন্ন রাজনৈতিক দলের যে রাজনৈতিক আদর্শে আপনি বিশ্বাস করেন সেখানে আপনি পথসভায় যান বা ইলেকশনে যান, সেই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? আমাদেরকে ডাকে, সেই জন্যই হচ্ছে আমরা যাই, সেটা হচ্ছে আমাদের দলের জন্য বা যে নেতা বা নেত্রী দাঁড়াচ্ছেন তাদের সুবিধার জন্যই হয়তো বা আমাদেরকে ডাকা হয়। আর যেহেতু আমি আমার আব্বু এবং আমার বাপ চাচারা পাঁচজন হচ্ছেন মুক্তিযোদ্ধা, সেদিক থেকে আমার মনে হয় যে হ্যাঁ দেশের জন্য আমার কিছু করা উচিত, সেই জন্যই যাওয়া হয়। কিছু সময় আপনার হাতে বরাদ্দ আছে, আপনি আমাদেরকে কিছু বলতে চাইলে বলতে পারেন নির্দ্বিধায়। 300 সেকেন্ডে আমার এই প্রথম আসা, আমার খুবই ভালো লাগছে, আর আমার মনে হয় যে অন্য যারা আসে তাদেরকেও আমি মাঝে মাঝে দেখি, আপনি যেভাবে তাদেরকে প্রশ্ন করেন আমার ভালোই লাগে, কিন্তু আজকে হ্যাঁ 300 সেকেন্ড, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। গান শুনুন না। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এটা 300 সেকেন্ডের জন্য। আপনি বিবাহিত? এখন আমি সিঙ্গেল। বর্তমানে আপনি সিঙ্গেল, আবার ডাবল কবে হবেন? একমাত্র আল্লাহ জানেন। আপনি চেষ্টা করছেন? চেষ্টা করছি না। কোন দুঃখ থেকে? কারণ আমি জানি যে আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হয়। যেহেতু আমি একজন আর্টিস্ট, আর্টিস্টদের উচিত হচ্ছে তার প্রফেশন এবং তার ব্যক্তিগত দুটো আলাদা করে রাখা।
আমি কখনো চাই না আমার প্রফেশনাল দিক দিয়ে আমার ব্যক্তিগত জিনিস দিয়ে।